সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ঢাকা কারওয়ান বাজার কিচেন মার্কেটের দোতলা থেকে সোয়াবিন তেলের আপনি জানাবো। প্রিয় দর্শক, সোয়াবিন তেল, পাম অয়েল তেল বর্তমান বাজারে কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন। কমে গেল খোলা সোয়াবিন তেল, পাম অয়েল তেল। প্রিয় দর্শক, আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে পুষ্টি তেল, বোতলজাত তেল, দাম কমছে না বাড়ছে, আপনাদেরকে এটারও আপডেটটা দিব। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এটা আমার অনুরোধ থাকবে। তো চলুন, আমরা বিক্রেতা আছে, বিক্রেতার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পরিচয় দেন আপনার। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, কারণ বাজার কৃষি মার্কেট দোতলায়, প্রপার্টি বাবল ট্রেডার্স মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন, মনির হোসেন বললেই তো হবে না? এটা মনি এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আমরা যদি বলতে চাই যে তেল, আগে বোতল জাতীয় তেলটার খবর কি একটু বলেন আপনাদের। আপনারা এখন তো কোম্পানির প্রতি লিটারে 12 টাকা বাড়াচ্ছে, এখন 1 লিটারের পরে 190 টাকা, 5 লিটার পরে 5,925 টাকা রেট আমরা বিক্রি করছি 900 টাকা, 2 লিটার রেট হলে 176 আমরা 376 আমরা বেচতেছি 380 টাকা, আর মোষের ডাল মোটা যেটা আর ফার্ম তেল যেটা ওটা আমরা বিক্রি করতেছি আপনার 130 টাকা কেজি, লিটার পরে আপনার 118 টাকা কেজি বেচতে আছি আমরা, 130 টাকা কেজি কি বিক্রি হয়? হ্যাঁ, বেশিরভাগ কাস্টমার কেজি নেয়, লিটার লিটার বেশি এটা নেয় না। আমাদেরকে আর একটু বলেন, আরো 4-5 দিন আগে দাম কেমন ছিল পাম অয়েলটা? 4-5 দিনে এরকমই ছিল, এই সপ্তাহ বাজার এই অবস্থায় আছে এখনো, কোনো বাড়া না ওই অবস্থা। মাঝে দিন আগে একটু বাড়ছিল দামটা, মানে দাম বাজার বাড়ছিল, বাইরে আবার একটু অস্থা, আবার কমতে আছে, আবার কমে যেতেছে না? হ্যাঁ, একটু কম। কিন্তু বোতল ডালটার দাম বাড়ার কারণটা কি? বোতল তো এটা তো সরকার যেটা রেট করছে 12 টাকা লিটার, আর ওই হিসাবে আগে ছিল 178 টাকা, সেটা করছে এখন 190 টাকা লিটার হচ্ছে, মানে প্রতি 1 লিটারের বোতল। যেটা বলতেছে এটার দাম একটু বাড়ছে না? হ্যাঁ, এগুলো তো আপনাদের ডিলার না? হ্যাঁ, এটা ডিলার, এটা ডিলার। আর একটু বলেন সোয়াবিনের খবর, তো খবর কি সোয়াবিন তেল? সোয়াবিনটা আসলে লুজ, এখনো আমরা বিক্রি করতেছি 188 টাকা কেজি, লিটার পরে 170 টাকা লিটার, তো এই অবস্থায় আমরা সোয়াবিনটা বিক্রি করতেছি। সোয়াবিনটা যদি কেউ আপনার 1 বেরেল 2 বেরেল নিতে চায় কত রাখবেন? এমনি 2 বেরেল যদি কেউ নিতে চায়? সোয়াবিনে বেরেল এখন আসলে এখন বর্তমানে আমরা ব্যস্ত আছি 34,000 টাকা বেরেল, এক এক বেরেল 34,000 টাকা। তাহলে কত গ্রাম করে লিটার ওটা? 34,000, তাহলে কয় লিটার? 204 লিটার, 204 লিটার, 200, তাহলে 34,000 ভাগ 204, এটা পথ আছে 180 টাকা 60 পয়সা লিটার পথ আছে সোয়াবিনটা। হ্যাঁ, সোয়াবিনটা একবার যেটা খাঁটি সোয়াবিন, খাঁটি যেটা সোয়াবিন। আর পাম অয়েলটা কত রাখবেন? পাম অয়েলটা বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, 28 130 4 4, তারপরে 117 টাকা লিটার পরে, 117 টাকা লিটার পরে। হ্যাঁ, তো অনেক কম আছে। হ্যাঁ, আর ড্রাম হিসাবে নিলে আপনার পরে আপনার 23,300 এরকম আমরা বিক্রি করতে আছি। 23,000 এমনি আসলে কি আছে আপনাদের কাছে? বিরেল কি আছে? হ্যাঁ, বিরেল আছে, দেন যাবো, কোনো সমস্যা নেই। মাল সব, কিন্তু কাস্টমার কিন্তু আসতে হবে সরাসরি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, মাল দিতে পারবো, কোনো কারণ আপনাদের তো নিচে তো হিউজ পরিমাণে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মাল আছে ওইদিকে কিন্তু। আচ্ছা, আর একটু আমাদেরকে বলেন তেলের দাম কি বাড়ার কি সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা সামনে আছে? না, তেল তো বাড়ানো আসলে কোনো এখন আমরা না, তেলের দাম কোনো বাড়বে না এখন, আর বাড়বে না? না না, এখন কোনো বাড়বে না। যদি মেলেরা যদি কোনো এই ভাড়ার ইয়ে করে হলো মেলের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আচ্ছা, চিনিটার খবর কি? আপনার চিনি চিনি তো নাই? চিনি তো এখন বর্তমানে আসলে এখন নাই, সরকার যেটা রেট দিছে 102 টাকা, আমরা 102 টাকা রেটের চিনি এখনও পাই না, এই জন্য আমরা খোলা চিনি এখন বিক্রি করতেছি না। আর প্যাকেট চিনি সরকারে মেলেলার রেট করছে 160 টাকা, এবং ডিস্ট্রিবিউটার 160 টাকা আমাদেরকে দিতেছে, তা অতএব আমরা কিনে পরে 60 টাকা ওনারা বিক্রি করতে 60 টাকা, এর ভিতরে ফ্রেশ কোম্পানি আটা মানে 2 কার্টন চিনি নিলে 1 বস্তা আটা দিতে নিতে হবে। ও মারে মা, 2 কার্টন চিনির সাথে 1 কার্টন আটা নিতে, 1 কার্টন আটা নিতে হবে, এবং রেডিও 60 টাকা রেট আমাদের ধরবো 60 টাকা, তাহলে আমরা আমাদের লাভ কী আমাদের বিনিয়োগে? এই জন্য এখন বর্তমানে ফ্রেশ চিনি আমরা লই না। বুঝতে পারছি। এমনি খোলা চিনি যেটা দেখি যাই আছে, কত দিয়েছিলেন এটা? এমনি কত খোলাটা? এটা তো আসলে আছে অল্প করে, এটা তো ওই ভালো ছিল পছন্দ, এই জন্য মানে কারোর কাছে বিক্রি করে এটাই। তাহলে চিনি বাজার এখনও সিন্ডিকেট? হ্যাঁ, এখনও মানে ওই যে সরকার যেটা রেডি ওই রেটে আমরা এখনও চিনি পাই না, এবং এখন বর্তমানে চিনি বস্তা কিনা পড়া প্রায় 106 টাকা 60 টাকা কেজি আমাদের কিনা পড়ে।
এখন রেট দিয়েছে সরকার 102 টাকা এই জন্য আমরা আপাতত দেখা গেছে আজকে মোবাইল কোটা আসলে 102 রিপানা করব এই জন্য আপাতত চিনি বেশি না আচ্ছা এই কয়দিন প্যাকেট আসলো প্যাকেটে গায় আসলো 108 টাকা 108 টাকা বেশি এখন কালকে কিনতে গেছি প্রায় 160 টাকা কয় রেট 160 টাকায় ধরব এবং কার্টুনে দুই কার্টুন চিনি নিলে এক বস্তা আটা নিতে হবে বাধ্যতামূলক নিতে হবে এই জন্য আটাও লই না চিনিও লই না এখন আমি গায় রেট 60 টাকা আমি বিক্রি করব কত এখন কাস্টমার যদি কয় চিনি গায় 60 টাকা আমনা আমার 10 টাকা তো আপনার গায় রেট লেখা 60 টাকা আপনি কেন 10 টাকা দেবেন বুঝতে পারলেন না এটা তো অবশ্যই হ্যাঁ এইজন্য আমরা চিনি লই না ধন্যবাদ ভালো থাকুন ওকে ধন্যবাদ